আসসালামু আলাইকুম। রেইনবো ব্লগ থেকে সবাইকে আবারও আমন্ত্রণ। প্রিয় ভিউয়ার্স, আপনারা এই গরমের সময় কেমন আছেন জানতে দিবেন। অনেক গরম, একদম সহ্য করা যাচ্ছে না। দেশে বিদেশে সব জায়গায় অনেক গরম। সবাই গরমের মধ্যে নিজের খেয়াল রাখবেন আর সুস্থ থাকুন, ভালো থাকুন, এই দুয়াই করতেছি সবার জন্য। সো ভিউয়ার্স, আজ আপনাদের আমার গার্ডেনে নিয়ে যাব। আমি এখানে কী কী ধরনের গার্ডেনিং করেছি এবং কতটি লাউ বা মিষ্টি লাউ আর চাইনিজ কুমড়া হয়েছে আপনাদের আমি একটি একটি করে দেখিয়ে দেব। আর আমার গার্ডেনে আরও আছে রানার বিন, টমেটো এবং ধনিয়া পাতা। তো এখানে আরও কিছু গাছ আছে, কিন্তু এগুলা কবে যে বড় হবে আর সবজি ধরবে জানি না। তো এখানে পটলের গাছ আছে, তারপর মরিচের গাছ আছে। তো চলুন আস্তে আস্তে আমরা দেখে নেই। এই দেখেন আমার রানার বিন, অনেক রানার বিন হয়েছে। যদিও এবছর আমার বীজ খুব কম ছিল আর বীজগুলো আমি উইলকো থেকে আনতাম, এই সবটি বন্ধ হয়ে গেছে আর এখন তেমন একটি পাওয়া যায় না আমার কাছের স্টোরগুলোতে বা শপগুলোতে। এই দেখুন এটা মিষ্টি লাউ, এটাও একটি মিষ্টি লাউ। এগুলো অনেক বড় হয়, অনেক বড়। তারপর আরও আছে, একটি গাছে দুই থেকে তিনটা ধরেছে, এর বেশি ধরে না। তো আমি অপেক্ষা করতেছি, দেখি এগুলো যদি বড় হয়। আর এখানে বাটার স্কোয়াশের গাছ আছে, কিন্তু কবে যে এগুলা ধরবে জানি না। আর শসারও গাছ আছে, কোনো সম্ভাবনাই নাই। শুধু চাইনিজ কুমড়া একটু দেখতেছি, অনেক এসেছে আর দুই একটি বড় হয়ে গেছে। সো ভিউয়ার্স, দেখতে থাকুন আমার ভিডিওটি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে যেখানেই আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে এবং গার্ডেনিং আপডেট আমি দেব। লাস্ট ইয়ারও আমার অনেক গার্ডেনিং হয়েছে, কিন্তু অনেক সবজি হয়েছিল, আমি সময়ের অভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারিনি। আর এই দেখুন একটা সবজি, আমি নামটা ভুলে গেছি, মারো মেবি। তো এটা আমার অ্যালার্টমেন্টে অনেক হয়েছে আর গার্ডেনে একটি হয়েছে। যাক, এখানে সিমের গাছ আছে। তো জানি না, আবার একটি ফুল মাস আছে, অগস্ট মাস, দেখি কতটুকু বড় হয় আর কি ধরে। সবাই আমার জন্য দোয়া করবেন। তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।